ক্লাস ফাইভ এর হিস্ট্রি নিয়ে তোমাদের কাছে আমি আবারও চলে এলাম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মেয়েরা নিশ্চয়ই বাড়িতে থেকে তোমরা পড়াশোনাটাও করছো। আজকে আমরা হিস্ট্রি বইয়ের পৃথিবীর নানা দেশের সভ্যতা এই চ্যাপ্টারটার ভারত এবং চীন এই দুটো সভ্যতার কথা আমরা আজকে আরেকটি বার রিভাইজ করব। তোমরা আগের গুলো নিশ্চয়ই ভালো করে তৈরি করছো এবং আমি বিশ্বাস রাখি তোমরা ভারত চীন এই দুটো সভ্যতার কথা খুব ভালো করে পড়বে এবং সুন্দর করে রিভিশন করবে। ভারত এবং চীন এই দুই দেশের সভ্যতার কথা আমরা এর আগে পড়েছি। আমরা জেনেছিলাম কিভাবে বা কাদের আমরা আর্য বলে থাকি এবং কিভাবে আর্যরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিল, আর্যদের সমাজ ব্যবস্থা কেমন ছিল। আর্যদের সমাজের মূল ভিত্তি ছিল কিন্তু পরিবার এবং পিতা ছিলেন সেই সমাজে সর্বময় কর্তা। এছাড়াও আর্যদের সমাজে পেশা হিসাবে সমাজে চারটি ভাগ ছিল, সেগুলোও আমরা জেনেছি। তাছাড়াও কিন্তু তাদের জীবনে আরো চারটি ভাগ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সেগুলোও আমরা জেনেছিলাম। আমরা আরো পড়েছিলাম আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কে এবং আমরা জানতে পেরেছিলাম যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ হলো বেদ। এবং রামায়ণ মহাভারত তোমরা নিশ্চয়ই জানো, নিশ্চয়ই তোমরা টিভিতেও দেখেছো রামায়ণ মহাভারত। সেই রামায়ণ মহাভারতের রচয়িতা কে তাও আমরা পড়েছিলাম এই ভারতের সভ্যতা করার সময়। রামায়ণ লিখেছিলেন মহামুনি বাল্মীকি এবং মহাভারত লিখেছিলেন ঋষি বেদব্যাস। আর আজ আমরা আরো একটি বার কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যাতে তোমাদের সুন্দরভাবে পড়তে সুবিধা হয়। এছাড়াও আমরা চীনের কথা, চীনের প্রাচীর যা কিনা পৃথিবীর আশ্চর্যতম জিনিসের মধ্যে অগ্রগণ্য, সেটি কিভাবে তৈরি হয়েছিল, তার দৈর্ঘ্য কত, তার প্রস্থ কত, সেটাও আমরা কিন্তু জেনেছিলাম। এছাড়া চীনের সবচেয়ে বড় কৃতিত্ব কি, মানব সভ্যতাকে উপহার যেটা আমরা পেয়েছি চীনের দ্বারা, সেটা হলো কাগজ। এই যে আমরা পড়াশোনা করছি, আমরা লিখছি, আমরা কোনো বই যখন আমরা পড়ছি সেটা কিসের ওপর, সেটা অবশ্যই কাগজের ওপর, তাই তো? তাহলে এই কাগজের আবিষ্কর্তা কে? চীন। চীনের কাছে কিন্তু আমরা কৃতজ্ঞ, আমরা কাগজ পেয়েছি। এছাড়াও কিন্তু চীনের কাছে সভ্য মানুষ অনেক বিষয়ে কৃতজ্ঞ, বাঁশ, গাছের ছাল, ছেঁড়া কাপড় থেকে তারা কাগজ তৈরি যে করা যায় সেই কৌশলটাই কিন্তু চৌরাজাদের আমলে চীনারা আবিষ্কার করেছিল। এছাড়াও কিন্তু সিল্কের কাপড়, রেশমের গুটি থেকে সুতো বের করে সিল্কের কাপড় তৈরি করেছিলেন। এছাড়া চীনা মাটির ব্যবহারের, চীনা মাটির তৈরি জিনিস আমাদের হয়তো অনেকেরই বাড়িতে আছে, চীনা মাটির পাত্র খুব সুন্দর হয় দেখতে, খুব সুন্দর কারুকার্য করা থাকে, সেগুলোও কিন্তু এই চীন দেশ থেকে আমরা পেয়েছিলাম, চীনদের কাছ থেকে এগুলো আবিষ্কার হয়েছিল। তাহলে চলো আজ আমরা এই দুটি সভ্যতার ওপর আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি। এবার আমি কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম প্রশ্ন, আর্যদের সমাজ ব্যবস্থা সম্পর্কে কি জানো? আর্যদের সমাজ ব্যবস্থা সম্পর্কে কি জানো? আর্যদের সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। পরিবারে পিতা ছিলেন সবকিছুর কর্তা, অর্থাৎ পিতা যেরকম আদেশ দিতেন, পিতা যেরকম উপদেশ দিতেন, সেই অনুযায়ী কিন্তু পরিবার পরিচালিত হতো। অর্থাৎ বলতে গেলে পিতার কথাতেই পরিবার পরিচালিত হতো, পিতা ছিলেন বাড়ির সবার উপরে। এবং
এবং কয়েকটি পরিবার একত্রিত হয়ে একটি দল তৈরি হয়েছিল এবং কয়েকটি দল নিয়ে তৈরি হয়েছিল গোষ্ঠী। আর্যদের সমাজে চারটি ভাগ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। প্রথম পর্যায়ে ছিল ব্রহ্মচর্য, অর্থাৎ এই পর্যায়ে ছেলেবেলায় ছেলেমেয়েরা গুরুগৃহে যেত, সেখান থেকে তারা শাস্ত্র পাঠ করত, সেখান থেকে তারা শিক্ষা অর্জন করত, অনেকটা সময় তারা এই গুরুগৃহে কাটাত। এই সময়টাকে আমরা বলি বা এই পর্বটিকে আমরা বলি ব্রহ্মচর্য। এরপর আসি গার্হস্থ্য। গার্হস্থ্য কোন পর্যায়? যেই পর্যায়ে একজন ছেলে সে বিবাহ করে সংসার ধর্ম পালন করবে, অর্থাৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব সে বহন করবে, এই সময়টাকে বলা হচ্ছে গার্হস্থ্য। এর পরের সময়টি হলো বানপ্রস্থ। এই সময় সংসার তার সমস্ত দায় দায়িত্ব পালন করা তো হয়েছে, তারপর এই সংসারের সমস্ত দায়ভার সন্তানের হাতে তুলে দিয়ে বাবা মা তখন চাইতেন ধর্ম আলোচনায় মন দিতে বা ধর্ম আলোচনা করে দিন কাটাতে। তাহলে দেখো, প্রথমে ব্রহ্মচর্য, সেই পর্যায়ে ছেলেরা গুরুগৃহে যেত, শিক্ষা অর্জন করত, শাস্ত্র পাঠ করত। তারপরে গার্হস্থ্য, এই পর্যায়ে বিবাহ করে সংসার ধর্ম পরিচালিত করত। ঠিক তার পরের পর্যায়ে হলো বানপ্রস্থ, অর্থাৎ এরপর এই সময়টা হচ্ছে ধর্ম নিয়ে চিন্তা করার সময়, ধর্ম নিয়ে আলোচনা করার সময়। আর ঠিক তার পরের সময়টি হচ্ছে সন্ন্যাস। এই সময় সবকিছু ত্যাগ করে যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন তারা তপস্বীদের ন্যায় জীবন যাপন করত, ভোগ কামনা বাসনা সমস্ত কিছু ত্যাগ করে তারা সন্ন্যাসীদের ন্যায় জীবন যাপন করত, সেটাকে বলা হতো সন্ন্যাস। এবং এই যে চারটি পর্যায়, এক্ষেত্রে কিন্তু আমরা বলছি এটাকে চতুরাশ্রম, এবং এই চতুরাশ্রমে কিন্তু দেখা যেত যে শূদ্রদের কিন্তু কোন রকম গ্রহণযোগ্যতা ছিল না, শূদ্ররা কিন্তু কোনো বিষয়ে কোনো অগ্রাধিকার পেত না বা তারা কোনো কিছু শিখতেও পারত না। অর্থাৎ আমরা দেখলাম যে আর্যদের সামাজিক জীবন কটি ভাগে বিভক্ত ছিল বা সেই সময় সমাজ ব্যবস্থা কেমন ছিল। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো বর্ণাশ্রম কি। আর্যদের মধ্যে কিন্তু কোনো শ্রেণী বিভাগ ছিল না, তবে পেশা হিসাবে চারটি ভাগে ভাগ হয়েছিল সমাজ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর্য সমাজে কিন্তু জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছিল এবং এই জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই চারটি ভাগ হয়েছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হতো, কারণ তারা পূজা অর্চনা করতেন, তারা যাগযজ্ঞ করতেন, তারা শাস্ত্র বিষয়ে আলোচনা করতেন, তাই ব্রাহ্মণরা ছিলেন সবার উপরে। এরপর আসি ক্ষত্রিয়দের কথায়। ক্ষত্রিয়রা করতেন যুদ্ধ, দেশ শাসন, অর্থাৎ সরকারি কাজকর্ম ক্ষত্রিয়রা করত। তারপর বৈশ্য, বৈশ্যরা কি করতেন? বৈশ্যরা করতেন ব্যবসা বাণিজ্য, তারা পশুপালন করত, তারা কৃষি কর্ম করত, এইভাবে তারা তাদের জীবন অতিবাহিত করত। এরপর আসি শূদ্রদের কথায়। শূদ্ররা কিন্তু কোনো এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারত না, তবে তাহলে তারা কি করত? তাহলে তারা করত এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এদের সেবা করত, এই তিন বর্ণের মানুষদের তারা সেবা করার কাজ করত। আর এই বর্ণ বিভাগকে আমরা বলে থাকি বর্ণাশ্রম। এই চারটি বিভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র,
এই বিভাগকে আমরা বলি বর্ণাশ্রম। এরপর আমরা যে প্রশ্নটার দিকে দৃষ্টিপাত করব সেটি চীনের প্রাচীর কেন সৃষ্টি করা হয়েছিল। চীন বংশের প্রথম সম্রাট সি ওয়াংতি যখন সিংহাসনে বসলেন তিনি কিন্তু সমস্ত দেশেই এক লিখিত নীতি অর্থাৎ একই রকম লিখিত নীতি বা আইন চালু করলেন, একই রকম মুদ্রা, একই রকম ওজনও তিনি চালু করেছিলেন। কিন্তু তার শাসনকালে দেখা গিয়েছিল যে হুনরা বারংবার চীন দেশকে আক্রমণ করত। তিনি কিন্তু হুনদের চীন দেশ থেকে অনেক দূরে অর্থাৎ তিনি কিন্তু চীন সীমান্তের বাইরে বার করে দিয়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু বারংবার তারা চীন দেশ আক্রমণ করতে হুনরা, এবং এই হুনদের আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্য এক স্থায়ী প্রাচীরের তিনি ব্যবস্থা করেছিলেন। তিনি এই প্রাচীর তিনি সৃষ্টি করেছিলেন, তৈরি করিয়েছিলেন, এবং যা ছিল 3,400 কিলোমিটার লম্বা এবং 6 মিটার উঁচু প্রাচীর, এবং মাথার দিকে চওড়া ছিল প্রায় 5 মিটার। আর সেই প্রাচীরের ওপর দিয়ে প্রায় 6 জন ঘোড়সওয়ার পাশাপাশি ঘোড়া চালিয়ে যেতে পারত, এবং মূলত হুনদের আক্রমণ থেকে দেশকে বাঁচানোর জন্যই চীন দেশের প্রাচীর সৃষ্টি হয়েছিল। এবার আমরা দেখব পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ অর্থাৎ বেদ। বেদ হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। বেদ কিন্তু প্রথমে লেখা হয়নি, অর্থাৎ লিখিতভাবে কিন্তু বেদ প্রথমে তৈরি হয়নি, শুনে শুনে, ধরো কেউ একজন বলছে অপরজন শুনতো, এইভাবে শুনে শুনে এটি রচিত হয়েছিল। তার যার জন্য বেদের আর এক নাম কিন্তু শ্রুতি। আর বেদ 4টি ভাগে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব, এবং প্রথম রচিত হয়েছিল কিন্তু ঋক বেদ, আর প্রাচীনতম বেদ কিন্তু এটি। তাহলে আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝতে পারলে এবং তোমরা সুন্দর করে এগুলো তৈরি করবে। এবার তোমাদের সাথে সংক্ষিপ্তভাবে কিছু প্রশ্ন আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, আর্য সমাজে নারীদের স্থান কোথায় ছিল? আর্য সমাজে কিন্তু মেয়েরা, নারীদের স্থান কিন্তু খুব সুন্দর জায়গায় ছিল, তারা সমাজে খুব সম্মান পেত, তারা কিন্তু শুধু সংসার পরিচালনা করত বা সংসারের দায়ভার বহন করত তা কিন্তু নয়, লেখাপড়া শিখতেও কিন্তু তারা সুযোগ পেত, এমনকি তারা শাস্ত্র পাঠও করতে পারত, লেখাপড়া শেখাতে তাদের কিন্তু সমাজে কোনো বাধা নিষেধ ছিল না, যার জন্য সমাজে আর্য সমাজে অনেক বিদুষী মহিলার সন্ধান পাওয়া গেছে, যেমন ধরো গার্গি, অপালা, মৈত্রেয়ী, লোপামুদ্রা, এনারা সব এক একজন এক এক মহীয়সী, এবং সমাজে নারীদের সম্মান ছিল বলে তারা কিন্তু লেখাপড়াও শিখতে পেরেছিল এবং তারা শাস্ত্র পাঠও করতে পেরেছিল, তার ফলে তারা কিন্তু নিজেদেরকে উন্মুক্ত করতে পেরেছিল, তাদের জ্ঞানের ভাণ্ডার তারা আরো বাড়াতে পেরেছিল। এবার আসি, আর্যরা কোন কোন দেবতার আরাধনা করত? আর্যরা কিন্তু প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে দেবতা হিসাবে পূজো করত, যেমন ইন্দ্র ছিল দেবতাদের মধ্যে রাজা, বরুণ ছিলেন জলের দেবতা, বায়ুর দেবতা মরুত, এবং সরস্বতীকে তারা বিদ্যার দেবী হিসাবে পূজো করত। আর ব্রাহ্মণেরা পুজো যাগযজ্ঞ করতো, আমি একটু আগে তোমাদের বর্ণাশ্রম বোঝানোর সময় বললাম যে ব্রাহ্মণ যারা ছিল তারা পুজো অর্চনা, তারা যাগযজ্ঞ করত, তারা ছাত্রদের শিক্ষাও দিত, এবং উষা, অগ্নি, পৃথিবীরও পুজো করত, আর্য সমাজে তারাও পূজিত হতো। এবার দেখি চীনের মানুষ কোন কোন জিনিসের ব্যবহার প্রথম করেছিল। চীনের মানুষ পড়লেই আমাদের কিন্তু প্রথমেই মনে হয় চীনের প্রাচীরের কথা। চীনের প্রাচীরের কথা তো আমরা জেনেছি, কিন্তু চীন দেশের কাছ থেকে আমরা যেটা সব থেকে বড় মূল্যবান জিনিস পেয়েছি তা হলো কাগজ। এই কাগজের ব্যবহার বা কাগজের আবিষ্কার কর্তা কিন্তু চীন। চীন কিন্তু কাগজ তৈরি সর্বপ্রথম করেছিল, এবং চীনা মাটির ব্যবহার, চীনা মাটির পাত্র, চীনা মাটির জিনিস আমরা কিন্তু এই চীন দেশের কাছ থেকে পেয়েছিলাম। এছাড়া রেশমের গুটি থেকে সুতো বের করে কাপড় কিন্তু তৈরি তারাই সর্বপ্রথম করেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারলে,
আশা করি তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। এবার আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বলবো, অতি সংক্ষিপ্ত ভাবে তোমরা সেগুলোর উত্তর তৈরি করবে। নাম্বার ওয়ান, ভারতীয় আর্যরা কি নামে পরিচিত? ভারতীয় আর্যরা কি নামে পরিচিত? নেক্সট, আর্যদের সমাজে মূল ভিত্তি কি ছিল? আর্যদের সমাজে মূল ভিত্তি কি ছিল? নেক্সট, আর্য সমাজে লেখাপড়া ও শাস্ত্র চর্চায় কাদের কোনো অধিকার ছিল না? আর্যদের সমাজে লেখাপড়া ও শাস্ত্র চর্চায় কাদের কোনো অধিকার ছিল না? নেক্সট, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? নেক্সট, ভারতের দুটি মহাকাব্যের নাম লেখো। ভারতের দুটি মহাকাব্যের নাম লেখো। নেক্সট, চীনের প্রাচীর কত কিলোমিটার লম্বা? চীনের প্রাচীর কত কিলোমিটার লম্বা? নেক্সট, পৃথিবীর একটি অন্যতম আশ্চর্য জিনিসের নাম লেখো। পৃথিবীর একটি অন্যতম আশ্চর্য জিনিসের নাম লেখো। নেক্সট, মানব সভ্যতার কাছে চীনের শ্রেষ্ঠ উপহার কি? মানব সভ্যতার কাছে চীনের শ্রেষ্ঠ উপহার কি? নেক্সট, ইন্দ্র কে ছিলেন? ইন্দ্র কে ছিলেন? নেক্সট, আর্যরা কোন অঞ্চলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিল? আর্যরা কোন অঞ্চলে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিল? এবার আমি কিছু শূন্যস্থান পূরণ করতে দেব, তোমরা এগুলো সুন্দরভাবে তৈরি করো। নাম্বার ওয়ান, আর্য সমাজে মূল ভিত্তি ছিল ড্যাশ। আর্য সমাজে মূল ভিত্তি ছিল ড্যাশ। নেক্সট, রামায়ণ লিখেছিলেন ড্যাশ এবং মহাভারত লিখেছিলেন ড্যাশ। রামায়ণ লিখেছিলেন ড্যাশ এবং মহাভারত লিখেছিলেন ড্যাশ। নেক্সট, আর্য সমাজে ড্যাশ স্থান ছিল যথেষ্ট সম্মানের। আর্য সমাজে ড্যাশ স্থান ছিল যথেষ্ট সম্মানের। নেক্সট, চীন বংশের প্রথম সম্রাট ছিলেন ড্যাশ। চীন বংশের প্রথম সম্রাট ছিলেন ড্যাশ। নেক্সট, চীন ভারতের মতোই সুমহান ড্যাশ দেশ। চীন ভারতের মতোই সুমহান ড্যাশ দেশ। নেক্সট, হুনদের হামলা ঠেকাতে চীন সম্রাট ড্যাশ দীর্ঘ প্রাচীর তৈরি করেছিলেন। হুনদের হামলা ঠেকাতে চীন সম্রাট ড্যাশ দীর্ঘ প্রাচীর তৈরি করেছিলেন। নেক্সট, আর্য সমাজে বর্ণ শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হতো ড্যাশ। আর্য সমাজে বর্ণ শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হতো ড্যাশ। নেক্সট, আর্যরা ড্যাশ বিভিন্ন শক্তিকে দেবদেবী হিসেবে কল্পনা করে নিয়ে পুজো করতেন। আর্যরা ড্যাশ বিভিন্ন শক্তিকে
দেবদেবী হিসেবে কল্পনা করে নিয়ে পুজো করতেন। আজ তাহলে এটুকুই থাক, তোমরা সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো। গুড বাই।